গুড আফটারনুন বন্ধুরা, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তবে একটু ডিস্টার্ব আছি। তো তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো, তারা জানো কালকে আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে। তো সেই নিয়ে তো মেয়ে তো অবশ্যই চিন্তিত, মানে চিন্তিত বলতে কিরকম নাম্বার হবে না হবে সেই নিয়ে চিন্তিত প্রত্যেকেরই, জাস্ট প্রত্যেক স্টুডেন্টেরই যেটা থাকে। তো সেই নিয়ে আমিও চিন্তিত একটু, মানে ভাবছি যে টোটালটা কত আসবে কি, সেই নিয়ে একটু চিন্তিত তো রয়েছি। আজকে সকাল থেকে কোনো ভিডিও আনতে পারিনি। তো আরেকটা কারণ আছে, মেয়েকে নিয়ে তো পড়া, বৃহস্পতিবার যেহেতু মেয়েকে নিয়ে গিয়েছিলাম পড়াতে, টিউশনে গিয়েছিল, তো ওখান থেকে এসছি 11:30টার সময়, তারপরে ভিডিও করা পসিবল হয়নি, কারণ ঘরের মোটামুটি সমস্ত কাজই করে গেছি। তোমাদের আর কি দেখাবো, আর আরো টুকটাক কিছু হয়তো ছিল কিন্তু সেটা দেখাতে পারলাম না, মানে মানসিক ভাবে সে আমি প্রস্তুত নই। আর স্বাভাবিক মেয়ের রেজাল্ট বলে ওর ও একটু ডিস্টার্ব রয়েছে, তো ওকে মোবাইলটা দিলাম, দিয়ে ওকে বললাম তুই তোর মতো করে যা দেখবি সেগুলো দেখ। তো সে ওর থেকে মোবাইলটা একটু আগে নিলাম, বললাম দে একটু আমি আমার বন্ধুদের সাথে একটু কথা বলি, কারণ আমারও রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। তো বুঝতেই পারছো যে কতটা টেনশন কাজ করছে। নীলাদ্রিও হয়তো বলছে কোনো যা হবে হবে দেখা যাবে, কিন্তু একটা টেনশন তো কাজ করেই বলো না কেন। তো মেয়েকে আমি বোঝাচ্ছি যে আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম আমাদেরও টেনশন প্রত্যেকেরই হয়। দেখো যে ফার্স্ট হবে তারও যেমন টেনশন আছে, যে মাঝারি স্টুডেন্ট তারও টেনশন আছে, যে মোটামুটি ভাবে চায় যে পাশটা অন্তত যেন পড়ে যায় তারও টেনশন আছে, মানে প্রত্যেকের টেনশনটা আলাদা আলাদা রকমের। তো টেনশন সবার মধ্যেই কাজ করে, কারণ এটা একটা জীবনের প্রথম পরীক্ষা, তো টেনশন তো থাকবে। আমারও ছিল, আমাদের সময় তো এরকম নেটে দেখা যেত না, আমাদের স্কুলে গিয়ে লিস্ট আনিয়ে দিত, তখন আমরা দেখতাম। তো আমার মনে আছে আমার মাধ্যমিক পরীক্ষার সময় আমার বাবা আগে লিস্টটা দেখে এসেছে, আমি আমার বাবা ভীষণ কনফিডেন্ট ছিল যে তুই, তো আমি সেকেন্ড ডিভিশনে পাশ করেছি বলতে মানে দ্বিধা নেই, ফার্স্ট ডিভিশন পাইনি, মানে হায়ার সেকেন্ড ডিভিশন ছিল আমার। তো আমি জানতাম, আমি বাবাকে বলেছিলাম যে আমি হায়ার সেকেন্ড ডিভিশন পাবো, ফার্স্ট ডিভিশন পাবো না। তো বাবার আমার বাবার খুব মানে বাবা খুব বিশ্বাস করতো যে আমি ফার্স্ট ডিভিশন হয়তো পাবো, কিন্তু কিছু পরীক্ষা দিয়ে বোঝা যায় না যে এইগুলোতে আমি নাম্বারটা একটু কম পাবো। তো আমার সেভাবে মানে আমি সব সাবজেক্টের জন্য যে টিচার রাখা সেরকম ভাবে কিছু রাখিনি, কারণ আমার বাবার ওপর অনেক প্রেশার ছিল, অনেক প্রেশার। যেমন মনে করো আমার ভাই আছে, ভাইয়ের পড়াশুনো পুরো, আমার পড়াশুনো তো আছেই, আমাদের মানে বাবা বাইরে থাকতেন, আমাদের আমরা এখানে থাকতাম, মানে দুদিকে দুটো সংসার, তারপর আমার ঠাকুমা দাদুকে দেখা বাবার কর্তব্য, সেইটা সেটা তো কর্তব্যই, যদিও আমার আজকে ভিডিওর সামনে বলতে কোনো দ্বিধা নেই যে মানে আমার বাবারা তিন ভাই ছিল, কিন্তু ম্যাক্সিমাম দায়িত্ব ছিল আমার বাবারও। তো ঠিক আছে, সেটা তো বাবা, আমার বাবা সব সময় গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে যে আমার মা বাবা আমাকে দেখতে হবে, আমিও আমার শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে, শ্বশুরকে যদিও পাইনি, শাশুড়ির ক্ষেত্রেও সেটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি যে আমাকে দেখতে হবে। সেই দিকটা অন্যদিকে চলে যাচ্ছি, যাই হোক। তো সেই জন্য বাবাকে আমি খুব প্রেশার করিনি যে আমাকে সব সাবজেক্টে টিচার দিতে হবে, আর এখনকার মতো তখন ছিল না যে প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে টিচার। আমার মেয়েকে যে আমি প্রত্যেক সাবজেক্টের জন্য টিচার দিয়েছি সেরকম আমাদের সময় ছিল না। তো আমাকে ওই আর্টস গ্রুপটাকে একজন জেঠু আছে একটু একটু দেখিয়ে দিত, কিন্তু সেভাবে সুন্দর করে নোটস তৈরি করা সেই রকম ভাবে ছিল না। অনেক আমাদের বন্ধু বান্ধব ছিল, তাদের অনেক সুন্দর সুন্দর নোটস দেখেছি ছিল, কিন্তু সেই হিসেবে আমি বলেছি আমি তো অতটা গাইড পাইনি, সেই জন্য হয়তো আমার রেজাল্টটা অতটা ভালো হয়নি। যাই হোক, অনেকেই তো আছে কোনো টিচার না ছাড়াও ফার্স্ট ডিভিশনে অনেক ভালো রেজাল্ট করে, সেটা আমি আমার ডিসক্রেডিট আমি ধরে নিচ্ছি, আমার ডিসক্রেডিট। যাই হোক, সেটাই মেয়েকে গল্প করছিলাম, যেটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তো মেয়েকে গল্প করছিলাম যে প্রত্যেকেরই টেনশন হয়, মা আমারও টেনশন হয়েছিল যে মাধ্যমিক পরীক্ষা পেলে বাবাকে পাঠিয়েছিলাম, বাবার লিস্ট দেখে এসেছিল, তারপরে এসেছে আমাকে বলেছে, তারপর আমি স্কুলে গিয়েছি। তো প্রত্যেকেরই টেনশন হয়, মাধ্যমিক পরীক্ষা তোমারও টেনশন হচ্ছে, বুঝতে পারছি, কিচ্ছু হবে না, ভালো হবে সবকিছু, আমরা আশা করবো সব সময় পজিটিভ ভাববে, পজিটিভ সব সময় বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, তো ভালো ভাবলে ভালো হবে, আর সব সময় সবার ভালো ভাববে তাহলে দেখবে নিজেরও ভালো হবে। তো এই এই কথাটা আমি সব সময় ওকে বলি।
তো সে যাই হোক, সেই জন্য মেয়ে আজকে বললাম না, কালকে যেহেতু রেজাল্ট সেহেতু মেয়ে ডিস্টার্ব, আমিও ডিস্টার্ব, একটু ডিস্টার্ব ফিল করছি, ভিডিও করতে পারলাম না। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে যাই, তো ভিডিও একেবারেই দেবো না, তোমাদের সাথে একটু গল্প করে গেলাম। আসলে তোমাদের সঙ্গে গল্প করলে, ভিডিও দেওয়ার থেকেও তোমাদের সঙ্গে গল্প করলে আমার মাইন্ডটা অনেকটা মানে কি বলবো, অনেক আমার রিলিফ লাগে। মানে তোমরা, আমার যা সাবস্ক্রাইবার আর সাবস্ক্রাইবার বন্ধু আছে, অনেকে আছে যে সাবস্ক্রাইব করোনি তবুও তারা আমার ভিডিও দেখো, তারাও আমার ভীষণ ভালো বন্ধু। তো তোমাদের সাথে আমি শেয়ার করে একটু মনটা হালকা হয়, সেজন্য ভাবলাম একটুখানি তোমাদের সাথে বসে কথা বলে যাই। যাই হোক, মেয়ে কালকে তোমাদের সঙ্গে সামনে অবশ্যই আসব, কি রেজাল্ট হলো না রেজাল্ট হলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন ওর রেজাল্টটা ভালো হয় আর ওর লক্ষ্যে পৌঁছতে পারে। তো আজকে আর বিশেষ কিছু না, এইটুকানির জন্যই তোমাদের সামনে একটু এলাম, একটু কথা বললাম, মনটা একটু মনে হয় ভালো হলো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, পরে আসবো। কালকে ব্লগ ভিডিও দিতে পারবো কিনা বলতে পারছি না, কারণ কালকে তো একটা বিশেষ দিন, অবশ্যই বিশেষ দিন। তো তারপর থেকে কন্টিনিউ তো করবোই। তোমরা প্লিজ চ্যানেলটা দেখো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো আসছি তোমাদের কাছ থেকে, তোমরা সবাই আমার পাশে থেকো, আমার মেয়ের পাশে থেকো। টাটা।